بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নূন শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে, আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন, আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী, সত্তরই আপনি দেখে নেবেন এবং তারাও দেখে নেবে কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত। ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين فلا تطع المكذبين। আপনার পালনকর্তা সম্যক জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথপ্রাপ্ত, অতএব আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না। ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم। তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের কাছে লাগিয়ে ফেরে, যে ভালো কাজে বাধা দেয়, সে সীমা লঙ্ঘন করে, সে পাপিষ্ঠ, কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত। أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين। এ কারণে যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী, তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে সেকালের উপকথা। سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون। আমি তার নাসিকা দাগিয়ে দেব। আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদেরকে, যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে ইনশাল্লাহ না বলে। অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হল যখন তারা নিদ্রিত ছিল, ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণ সম। সকালে তারা একে অপরকে ডেকে বলল, তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো। فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين। অতঃপর তারা চলল ফিস ফিস করে কথা বলতে বলতে, অদ্য যেন কোন মুসকিন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে। তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওনা হল। فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون। অতঃপর যখন তারা বাগান দেখল তখন বলল, আমরা তো পথ ভুলে গেছি, বরং আমরা তো কপাল পোড়া। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين। তাদের উত্তম ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছো না কেন? তারা বলল,
আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। অতঃপর তারা একে অপরকে ভর্ৎসনা করতে লাগল। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমা অতিক্রমকারী, সম্ভবত আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দেবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী। শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরো গুরুতর যদি তারা জানত। মুত্তাকিদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নিয়ামতের জান্নাত। আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? তোমাদের কি হল, তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো, তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও? أَمْ لَكُمْ أَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ না তোমরা আমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে? সালহুম আইহুম বিযালিকা জাঈম আম লাহুম শুরাকাউ ফালইয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল, না তাদের কোন শরীক উপাস্য আছে, থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হতো। অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না। আমি তাদেরকে সময় দেই, নিশ্চয়ই আমার কৌশল মজবুত। أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়েছে, না তাদের কাছে গায়েবের খবর আছে অতঃপর তারা তা লিপিবদ্ধ করে? فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মতো হবেন না যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত। ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন
অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে দিলেন। কাফিররা যখন কোরআন শুনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দেবে এবং তারা বলে সে তো এক পাগল, অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ বই নয়।